আজকের ভিডিওতে অ্যালজেব্রার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করবো অ্যালজেবডার পার্ট ওয়ান পার্ট টু চ্যানেলে আপলোড করা আছে যারা এখনও দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখা নিতে পারো এটা অ্যালজেবর উপর তিন নম্বর ভিডিও এরপরে আরও ভিডিও আসছে তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও রেগুলার আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করলে পাশে যে অল অপশানটা থাকবে ওখানে যদি ক্লিক করে দাও আমি যখনই এরকম ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো একদম প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা সমান যদি সাত হয় তাহলে এই রাশিটার মান আমাকে বের করতে হবে এই অঙ্ক করার জন্য প্রথমে আমাকে এই জিনিসটাকে একটু সাজিয়ে নিতে হবে এটাকে ঠিকঠাক সাজিয়ে নিতে পারলে এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না তাহলে প্রথম অঙ্কে এটা একটু ভালো করে দেখে নিলে এর এই ধরনের যে অঙ্কগুলো আসছে সেগুলো দেখে দেখে খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা করে ফেলতে পারবো তাহলে এটা কিভাবে করব এর দু রকম প্রসেস আছে আমি দুটোই দেখাচ্ছি যার যেটা ইজি লাগবে সেটা করবে প্রথমে আমরা যেভাবে লসাগু করি এখানে লসাগু করছি তাহলে এখানে এক্স লসাগু আগু যেহেতু এখানে কেউ নেই নিচে মানে এক আছে আমি ভেবে নিতে পারি তাহলে এখানে যদি এক্স থাকে এক্স আর এক্স গুণ করলে হয়ে যাবে এক্সের স্কোয়ার প্লাস এইখানে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে ওপরে পড়ে থাকছে এক এটা সমান সাত এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওপরে যেমন আছে থাকছে এই যে এক্সটা এটা সমানের ওদিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে এই দিকে যদি ভাগ হয়ে থাকে সমানের ওদিকে গেলে গুণ হয়ে যাবে সাত আর এক্স গুণ হলে হয়ে যাবে সেভেন এক্স এই এক্সের স্কোয়ার প্লাস ওয়ান এই ভ্যালুটা আমার অঙ্কে কাজে লাগবে এটা আর এক রকমভাবে কী করে করা যায় এই ইকুয়েশানে আমি তিনটে টার্ন দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে এই প্রত্যেকটাকে আমি এক্স দিয়ে গুণ করব কেন হঠাৎ করে এক্স দিয়ে গুণ করছি তার কারণ হচ্ছে অঙ্কটা যদি আমি দেখি একটা জায়গায় আমি এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি তাহলে এক্স স্কোয়ারের ফর্ম্যাটে যদি আমি মান জানি তাহলে আমি এখানে পুট করে অ্যান্সার বের করতে পারবো সেই জন্য আমি এক্স দিয়ে প্রত্যেকটাকে গুণ করছি তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করলে কথা হবে এক্স স্কোয়ার এটা যদি আমি এখানে দেখিয়ে নিই এক্স দিয়ে এক্সকে গুণ করতে হচ্ছে এক্সে স্কোয়ার এক্স দিয়ে যদি এই টার্মকে গুণ করি এইভাবে যদি লিখে নিই তাহলে এই এক্স এই এক্স কেটে যাবে পড়ে থাকবে কি এক সমান সাতের সাথে এক্স গুন করলে হয়ে যাবে সেভেন এক্স তাহলে এই যে লাইনটা লসাগু করে বের করেছিলাম সেটা কিন্তু আমরা ডিডেক্ট পেয়ে গেলাম তাহলে এই এক্সের স্কোয়ারের ফর্মে আমাকে ভ্যালু বের করতে হবে বলে আমি প্রত্যেকটা টার্মকে এক্স দিয়ে গুন করলাম তাহলে যেভাবেই করি আমার দরকার এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালু কত সেটা এটা আমি পেয়ে গেছি এবারে আমি এখানে সেটা পোট করে দেবো কীভাবে করবো ওপরে ফাইভ এক্স যেমন আছে লিখে নিলাম নিচে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই টার্মটাই দেওয়া আছে এটার সমান কত সেভেন এক্স তাহলে আমি এটার জায়গায় সেভেন এক্স বসিয়ে দেবো আর মাইনাস সিক্স এক্স যেমন আছে বসিয়ে দিলাম তাহলে ওপরে থাকছে ফাইভ এক্স নিচে সেভেন এক্স থেকে সিক্স এক্স বিয়োগ করলে কত হবে শুধু এক্স তাহলে এই এক্স আর এক্স কেটে গেলে অ্যান্সার হয়ে যাবে পাঁচ তাহলে এই রকম ফর্ম্যাটে যদি আমার ভ্যালু দেওয়া থাকে আর এইভাবে জানতে চাই আমার প্রথম কাজ হবে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালুটা বের করে নেওয়া এটা বের করতে পারলে এই ধরনের অঙ্কগুলো হয়ে যাবে এবার পরের অঙ্ক দেখে নিই এটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স তিন দেওয়া আছে এই জিনিসটার আমাকে মান বের করতে দিয়েছে তাহলে এখানে কি করব আগের অঙ্কের মতো তিনটেকে এক্স দিয়ে গুণ করে নিচ্ছি যেহেতু এখানে এক্সে স্কোয়ারের ফরম্যাটে ভ্যালু জানতে চাওয়া হয়েছে তাহলে এক্স দিয়ে এক্সকে গুন করলে এক্সে স্কোয়ার এখানে এক্স এক্স কেটে গেলে এক এটা সমান হয়ে যাচ্ছে থ্রি এক্স এরকম কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলেই আমাদের এই ধারণাটা এসে যাবে এই ফরম্যাটটা থাকলেই আমি এইভাবেও ভাবতে পারি এই এক্সটা এদিকে একবার গুণ করব আর এই একবার গুণ করব। তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা যেমন আছে বসে যাচ্ছে এক্স আর তিন গুণ করলে থ্রি এক্স এবার এটা বেরিয়ে গেছে তাহলে এবার অঙ্কে চলে আসি ওপরে চুয়াল্লিশ এক্স যেমন আছে লিখে দিচ্ছি এবার আগের অঙ্কে আমার এখানে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া ছিল আমি ভ্যালুটা বসিয়ে দিয়েছিলাম এখানে সেরকম কিছু দেওয়া নেই তো আমি কি করব। এই যে ফাইভ এক্স স্কোয়ার আর ফাইভ এদেরকে আমি পাশাপাশি লিখে নেব আর মাইনাস ফোর এক্স এটা পাশে রেখে দিচ্ছি এবারে যদি আমি এই দুটো দেখি দুটো থেকে পাঁচ কমন যাবে পাঁচ কমন গেলে কি হবে প্রথমটা থেকে পড়ে থাকবে এক্সের স্কোয়ার আর পরেরটা থেকে পড়ে থাকবে ওয়ান আর এখানে মাইনাস ফোর এক্স এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার ভ্যালু আমার কত দেওয়া আছে থ্রি এক্স দেওয়া আছে তাহলে এই জায়গাটাতে আমি থ্রি এক্স বসিয়ে দেবো দিলে কত হবে এদিকে দেখাচ্ছি চুয়াল্লিশ এক্স ওপরে আছে নিচে বাইরে আছে পাঁচ আর এইখানটাতে আমি বসাবো থ্রি এক্স বসালে কত হচ্ছে পাঁচ তিনে পনেরো এক্স সেখান থেকে চার এক্স বিয়োগ বললে হবে এগারো এক্স এক্স আর এক্স কেটে যাচ্ছে এগারো চারে চুয়াল্লিশ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে চার এবারে পরের অঙ্ক দেখে নিই তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কত হবে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান হবে ফাইভ এক্স এবারে এইখানে কীভাবে এই ভ্যালুটাকে বসানো যায় দেখি ওপরে দেখতে পাচ্ছি আগের অঙ্কের নিচে যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচার এই যে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে এই দুটো থেকে যদি চার কমন নিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে আর এই মাইনাস ফাইভ এক্সটা পাশে বসিয়ে দিচ্ছি আবার নিচে এই দুটো টার্ম আমি পাশাপাশি নিয়ে চলে আসছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফোর এক্সটা পাশে রেখে দিচ্ছি এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় আমি ফাইভ এক্স বসাবো তাহলে এইখানে যদি ফাইভ এক্স বসাই কথা হবে চার পাঁচে কুড়ি টোয়েন্টি এক্স হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স আর নিচে এক্স স্কোয়ার প্লাস জায়গায় ফাইভ এক্স বসাচ্ছি মাইনাস ফোর এক্স টোয়েন্টি এক্স কথা হবে ফিফটিন এক্স আর নিচে কত হবে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স আর এক্স কেটে যাচ্ছে কেটে গেলে পনেরো হয়ে যাচ্ছে আমাদের এবারে পরের অঙ্কে চলে যাই এই অঙ্কটা আগের অঙ্কের থেকে আলাদা এখানে এক্সের ভ্যালু দেওয়া আছে সেখান থেকে আমাকে এই মানটা বের করতে বলেছে এবারে এক্সের মান নয় আমি যদি এখানে বসাই নাইন টু দি মানে কি চারটে নয়কে গুণ করতে হবে আবার এখানে যদি বসাই নাইন কিউব তাহলে তিনটে নয়কে গুণ করতে হবে তার সাথে আবার আট গুণ করতে হবে এইভাবে একটা অনেক বড়ো অঙ্ক হয়ে যাবে তাহলে এই অঙ্কটা সহজে কীভাবে করা যায় সেটা আবার দেখে নিন এই অঙ্ক আমি এই এক ধার থেকে করে করে যাব। আমি প্রথমে এই দুটো দেখছি এই দুটোতে কমন কী আছে এখানে এক্সের পাওয়ার আছে চার মানে চারটে এক্স আছে আর এখানে এক্সের পাওয়ার আছে তিন মানে তিনটে এক্স আছে তাহলে এই দুটো থেকে আমি কমন এক্স টু পা থ্রিটা নিতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বা এক্স কিউব এটা যদি আমি কমন নিই এখানে এক্স চারটে ছিল আমি তিনটে কমন নিয়ে নিয়েছি তাহলে একটা এক্স পরে থাকবে আর এখানে মাইনাস এক্স কিউব আমি পুরোটাই কমন নিয়ে নিয়েছি তাহলে এই আট পরে থাকছে এবার এই দিকে এইগুলো যেভাবে আছে একইভাবে আমি রেখে দিচ্ছি এবারে এই এই জায়গাতে আমি এক্সের বদলে নয় বসিয়ে দেবো তাহলে এখানে নয় বিয়োগ আট করলে কথা হবে এক একের সঙ্গে এক্স কিউব গুণ করলে এক্স কিউবটাই পরে থাকছে এবার এদিকে যেমন পড়ে আসে বাকিগুলো লিখে নিচ্ছি আবার আমি এই দুটো থেকে এক্সের স্কোয়ার কমন নেবো এই এক্সের স্কোয়ার যদি কমন নিই এইখানে এক্স কিউব থেকে এক্সের স্কোয়ার কমন নিলে এক্স থাকবে আর এইখান থেকে এক্সের স্কোয়ার নিয়ে নিলে আট পড়ে থাকবে মাইনাস এইট এক্স মাইনাস এইট আবার এখানে এক্সের জায়গায় যদি আমি নয়টাকে বসাই নয় থেকে আগবেগ করলে এক তাহলে এক্সের স্কোয়ারটা শুধু পড়ে থাকছে মাইনাস এইট এক্স মাইনাস এইট এবার এই দুটো থেকে এক্স কমন নেব নিলে কত হবে এক্সের স্কোয়ার থেকে এক্স কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস এখান থেকে এক্স কমন নিলে পড়ে থাকছে আট মাইনাস আট এবারে আবার এখানে এক্সের জায়গায় নয় বসিয়ে দিচ্ছি তাহলে নয় থেকে আট বিয়োগ করলে এক তার মানে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস এইট এবারে এক্সের ভ্যালু ডিরেক্ট বসিয়ে দিচ্ছি এক্সের ভ্যালু কত নয় তাহলে নয় বিয়োগ আট করলে কত হবে এক এটা আমাদের ফাইনাল অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখে নিই এখানে এক্স সমান দেওয়া আছে নশো সাতানব্বই সেখান থেকে এই ভ্যালুটা আমাকে বের করতে দিয়েছে তো এক্সের বড় মান থেকে ভয় পাওয়ার কিচ্ছু নেই আগের অঙ্ক যে নিয়মে হয়েছে সেইভাবেই হবে আমি প্রথম দুটো টার্ম থেকে কমন নেবো দুটো টার্ম থেকে কি কমন যাবে এক্সের স্কোয়ার এক্স এ স্কোয়ার যদি আমি কমন নিই এক্স কিউব থেকে একটা এক্স পড়ে থাকবে মাইনাস এখান থেকে এক্সের স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই নশো ছিয়ানব্বই পড়ে থাকবে এই দুটো যেমন আছে একইভাবে লিখে দেবো আমি এবারে আগের অঙ্কের মতো এইখানে এক্সের জায়গায় এই মানটাকে বসাবো এক্স যদি নশো সাতানব্বই বসায় নশো সাতানব্বই থেকে নশো ছিয়ানব্বই বিয়োগ করলে কত হয় এক তাহলে একের সঙ্গে এক্স স্কোয়ার করলে এক্স থাকবে এদিকে যেগুলো আছে এবার লিখে নিচ্ছি পাশে এবারে আবার এই দুটো থেকে কমন নব কী কমন যাবে এক্স কমন যাবে এক্সের স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স পরে থাকবে আর এইখান থেকে এক্সটা নিয়ে নিলে নশো ছিয়ানব্বই থাকবে আর মাইনাস যেমন আছে লিখে দিলাম আবার এইখানে এক্সের জায়গায় যদি নশো সাতানব্বই বসায় তাহলে এখানে আবার এক হয়ে যাবে তাহলে এটা এক্স পরে থাকছে মাইনাস নশো সাতানব্বই এবার এক্সের জায়গায় নশো সাতানব্বই ফাইনালি বসিয়ে দিই বসিয়ে দিলে কত হবে জিরো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ভিডিও ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে যদি অল অপশানে ক্লিক করে দাও আমি যখনই এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ